নমস্কার প্রিয় বন্ধুরা, হ্যাঁ আমি জিত গার্ডেন থেকে বলছি। আজকে আমি আপনাদের সাথে রয়েছি। সারা বছর ফুল দেয় কম বেশি, আর খুব সহজ পরিচর্যা করে বাড়িয়ে তোলা যায় যে গাছটা, আর যে গাছের ফুলের সংখ্যা কী করে এত বেশি বেশি ফুল ফোটানো সম্ভব, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। খুবই সহজ সরলভাবে আপনারা পরিচর্যাটা করবেন, দেখবেন আপনাদেরও এই রূপ সফলতা বা সাফল্য আসবে, গাছে ফুলে ফুলে ভরে উঠবে। সেটা হলো রঙ্গন ফুল গাছ। যে আমার এখানে চারটা কালারের রঙ্গন ফুল আমি টবে পরিচর্যা করে বাড়িয়ে তুলেছি, আর কীভাবে বেশি সংখ্যায় ফুল পাওয়া যাবে সেই বিষয় নিয়ে আপনাদের সাথে রয়েছি। বন্ধুরা, রঙ্গন গাছে ফুলের সংখ্যাটা বর্ষার শেষের দিকে ফুলের সংখ্যাটা সর্বোচ্চ জায়গায় এসে পৌঁছায়, প্রচুর সংখ্যায় ফুল ফোটে। তার উল্লেখযোগ্য একটা পরিচর্যা আছে, বর্ষার শুরুর মুখে সেই পরিচর্যাটা করতে হবে, সেই বিষয়টাই বলবো। আর তার আগে বলি যে আপনাদের এই যে বিভিন্ন ভ্যারাইটির যে কালারের ফুল গাছ, মানে কালার যে আছে, রঙ্গনের অনেক রকম কালার রয়েছে, আমি চারটা সংগ্রহ করেছি। প্রথমে এই সময় নার্সারিতে গিয়ে আপনার গাছে ফুল থাকবে এই অবস্থায় চারা আপনি কিনে নিলে, তাহলে রঙের সমস্যা আর থাকবে না, আপনার পছন্দের কালারের গাছটি পেয়ে যাবেন। ফলে প্রথম আপনার যে কালারগুলো আপনার পছন্দ হবে সেই কালার অনুপাতে চারাগুলো কিনে নেওয়া, এই সময়টাই কিনবেন, তাহলে গাছে ফুল থাকবে, এইটাই আমি বলতে যাচ্ছি। আর যে সকল ছাদ বন্ধুরা প্রথম ছাদ বাগান করছেন, তাদের ক্ষেত্রে আমার বিচারে এই গাছটি নিয়ে এসে প্রথম পরিচর্যা করলে, তাহলে টবে ছাদে পরিচর্যা করে যে গাছ বাড়িয়ে তোলা যায় সেই মানে সাহসটা অর্জন করবে, কারণ খুব সহজে এই গাছটা বাড়িয়ে তোলা যায়, খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয় না। মাটি যেটা প্রস্তুতি করেন, প্রস্তুত বিষয়ে বলি, মাটি খুবই সহজভাবে প্রস্তুত করবেন, যেটা গার্ডেন সয়েল, ভার্মি কম্পোস্ট আর হর্ন ডাস্ট বা বোন ডাস্টের যে কোনো একটা মিশিয়ে মাটি প্রস্তুত করে বসাবেন। আর গাছের উল্লেখযোগ্য কোনো সমস্যা নেই, গাছের প্রাণশক্তি খুব বেশি, সহজে গাছ সমস্যায় পড়বে না। মাঝে মধ্যে যখন পাতা হয়, বেশি সংখ্যায় পাতা হয়ে গেলে, গ্রোথ বেশি হলে, তখন কচি পাতা খাওয়ার জন্য যে লেদা পোকার সমস্যা সেটা হয়, সেটা সহজে দূর করা যায়। বন্ধুরা, লেদা পোকা দূর করার খুব সহজ পদ্ধতি হলো যে পাতা খাওয়া পোকা টাটা টাপগড় 1 ml 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করা, এই সমস্যা সমাধানের একটাই, আর এটাই মূল সমস্যা, এছাড়া এই গাছের আর কোনো সমস্যা নেই। জল প্রসঙ্গে বলি যে জল একটু কম দিলেও ক্ষতি হয় না, যে 1-8 দিন হয়তো ঝিমালেও ভয়ের কিছু নেই, আবার জল দিবেন, আবার ঠিক তরতাজা হয়ে উঠবে। আর গ্রীষ্মকালটা এটা একটু নজর রাখা, জল দেওয়া, এছাড়া আর ফুল আনার বিষয়ে যে পরিচর্যা সেই বিষয়টা এবার বলি। বন্ধুরা, ফুল গাছে হবে, ফুল গাছ গাছেই ফুল হবে, অন্য কিছু হবে না ঠিকই, কিন্তু ফুলের সংখ্যাটা বাড়িয়ে তোলার যে পরিচর্যা বিষয় সেইটা হচ্ছে যে থোকা থোকা ফুল, একসঙ্গে এক গোছা গোছা করে ফুল, অসংখ্য ফুল হবে, এবং সেটা হওয়ার একটাই কারণ যদি হার প্রুনিং করেন। এটা আমার ফার্স্ট পয়েন্ট, যে বেশি সংখ্যায় ফুল আনার প্রথম উল্লেখযোগ্য পরিচর্যা হলো হার প্রুনিং করে দেওয়া, যেটা যে মানে গ্রীষ্মের শুরুর মুখে, গ্রীষ্মের শেষের দিকে, শুরু নয়, গ্রীষ্মের শেষের দিকে আপনাদের হার প্রুনিং করে দিতে হবে, যেটা আষাঢ় মাসের আগে, জ্যৈষ্ঠ মাসের শেষের দিকে, আষাঢ় মাসের বর্ষার শুরুর আগে হার প্রুনিং করে দেওয়া, এটা গাছে ফুল বেশি সংখ্যা পাওয়ার একটা উল্লেখযোগ্য টিপস। যদি হার প্রুনিং করে দেন তাহলে কী হবে না, বর্ষার শুরুতেই নরম কচি শাখা তৈরি হবে, আর সেই নরম কচি শাখাতেই ফুলের সংখ্যাটা, ফুলটা ফোটার সম্ভাবনা হয়। সেই কারণে যে হার প্রুনিং যদি করে থাকেন তাহলে দেখবেন, মানে স্বাভাবিক নিয়মেই দেখবেন ফুলের সংখ্যা আপনার বেড়ে যাবে, কারণ শাখার সংখ্যা বেড়ে যাবে, আর শাখার সংখ্যা বাড়লে ফুলের সংখ্যা বাড়বে। আর ফুল আসার মুহূর্তে 1 মাস আগে যে পরিচর্যা, সেটা সব গাছে করেন, সেটাই করবেন, সেটা হচ্ছে পটাশ আর
মানে ফসফেট আর পটাশের ঘাটতি মাটিতে যাতে না হয় সেই জন্য সেখানে জৈব পটাশ জৈব ফসফেট সেগুলো দিয়ে বাড়িয়ে মানে ফুলে আনার একটা উল্লেখযোগ্য পরিচর্যা, এটা দ্বিতীয় টিপস। আর সর্বশেষ যেটা টিপস সেটা হচ্ছে ব্যালেন্স নিউট্রেন, যেটা সপ্তাহে একবার করে দেওয়া এনপিকে 19-19-19 বা 20-20-20 যে কোনো একটা আপনার এক চা চামচ মানে গাছ অনুপাতে এটা সলিবুল জলে গুলিয়ে সেটা মাটিতে দেওয়া। এই তিনটে যদি টিপস আপনারা মেনে চলেন তাহলে আর যদি ওই পেস্টিসাইডের পাতা খাওয়ার সমস্যাটা পরিচর্যা করেন তাহলে ছাদ বাগানে প্রথম যে সকল বন্ধুরা ছাদ বাগান করছেন তাদের ক্ষেত্রে মানে খুব সহজেই গাছ করে যা মানে করে ফুল পাওয়া যাবে। এবং ফুলের তো কালার দেখছেন বিভিন্ন কালারের রয়েছে, ফলে ছাদ বিভিন্ন কালারে ভরে উঠবে। আর বন্ধুরা ছাদ বাগানের নূতন বন্ধুদের বলছি যারা প্রথম এবছর ছাদ করেছেন তাদের ক্ষেত্রে বলছি অবশ্যই আপনারা এই ভ্যারাইটির মানে রঙ্গন গাছটা নিয়ে এসে ছাদের সদস্য করুন এবং খুব সহজ পরিচর্যা সহজভাবে নেবেন গাছকে এবং পরিচর্যা করে বাড়িয়ে তুলে প্রথম ছাদে বিভিন্ন কালারে রঙিন করে তুলুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা উৎসাহিত হয়ে পরস্পর নিজেদের মধ্যে কমেন্ট করুন, শেয়ার করুন, লাইক করবেন আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা।